আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জানুয়ারি থেকে মে মাসের মধ্যে কিছু ঘটতে যাচ্ছে রাজনীতিতে এই কেমন ইঙ্গিত শামীম ওসমান যে ইঙ্গিত দিলেন দর্শক শামীম ওসমান বাংলাদেশের একজন প্রখ্যাত জনপ্রিয় রাজনীতিবিদ আলোচিত রাজনীতিবিদ সমালোচিত রাজনীতিবিদ তিনি নারায়ণগঞ্জের আঞ্চলিক নেতা হলো তিনি কিন্তু কোনো জাতীয় নেতা নন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তার একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে তার প্রাসঙ্গিকতা আছে সাহসী নেতা আলোচিত নেতা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান শামীম ওসমান তিনি একটা চমৎকার কথা বলেছেন জানুয়ারি থেকে মে মে পরিস্থিতি খারাপ হবে মানে এখন তো জানুয়ারি এই মে মাসের মধ্যে পরিস্থিতি খারাপ হবে শামীম ওসমান এই কথার অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেন তাৎপর্যপূর্ণ মার্চ মাসের দিকে দুর্ভিক্ষ হতে পারে এই ইঙ্গিত প্রধানমন্ত্রী নিজেই দিয়েছিলেন এবং নির্বাচন সুষ্ঠু না হলে অর্থনীতি বাঁচানো যাবে না অর্থনৈতিক অবস্থা খারাপ হবে সিইসি সহ বেশ কয়েকজন নির্বাচন কমিশনাররা এই কথা কয়েকবার বলেছিলেন অতএব শাহিম আসমানের এই বক্তব্যটা ইম্পর্টেন্ট তিনি কিসের ভিত্তিতে বলেছেন কেন বলেছেন বা এর ব্যাখ্যা কী যেহেতু এরকম কথা আরও অনেকে বলেছেন আবার ওবায়দুল কাদের বা আরও অনেকে কিন্তু চ্যালেঞ্জের কথা বলছেন অর্থনৈতিক চ্যালেঞ্জ আস আসে নতুন মন্ত্রী পরিষদকে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এ ধরনের কথাবার্তাও কিন্তু বলেছেন অতএব শাহী ওসমান সাহেবের বক্তব্য ইজ ভেরি ইম্পর্টেন্ট তার বক্তব্যের যৌক্তিকতা আছে কি বলেছে দেখি তারপরে আমরা একটু বিশ্লেষণ করব দর্শক তার আগে বলে নিই দেশের মানুষ কষ্টে থাকুক এরকম কোনো পরিস্থিতি না আসুক দেশের মানুষ ভালো থাকুক আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও মানুষ না খেয়ে মারা না যাক দেশে কোনো দুর্ভিক্ষ না আসুক আমরা দুর্ভিক্ষ দেখতে চাই না ক্ষমতার রাজনীতি এটা আলাদা কিন্তু দুর্ভিক্ষ দেখতে চাই না অ্যাট এনি হাউ মানুষ খেয়ে পরে বেঁচে থাকুক এটা হচ্ছে আমাদের প্রাইম প্রত্যাশা নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য ওসমান বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশের প্রতি কুদৃষ্টি আছে তাহলে কাদের কুদৃষ্টি আছে এর উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের কুদৃষ্টি আছে এবং যুক্তরাষ্ট্রের অনেক মিত্র যুক্তরাষ্ট্রের সেই কুদৃষ্টির পার্টনার কো ইফটিজা এবং জাতিসংঘ যুক্তরাষ্ট্রের পার্টনার কারণ সরকার জাতিসংঘের বিরুদ্ধে যেভাবে লেগেছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র যে ধরনের চিন্তা করে ওইভাবেই চিন্তা করে অনেকটা বা সেম ধরনের দৃষ্টিভঙ্গি বাংলাদেশ সম্পর্কে পজেস করে জানুয়ারি থেকে মে মাসে পরিস্থিতি খারাপ হবে না খাইয়ে মারার চেষ্টা হবে মানে কি দুর্ভিক্ষ আসবে তাহলে এটা তারা কি বোঝাতে চেয়েছেন হয়তো বা অর্থনৈতিক স্যাংশন দেখেন ম্যাগনেটিসকে কি অ্যাক্টের অধীনে যুক্তরাষ্ট্র যে স্যাংশন দেয় তাতে কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কোনো কারণ নেই যেমন র্যাবের কিছু সাবেক কর্মকর্তাদের উপর স্যাংশন দিয়েছিল তাতে তো অর্থনীতির উপর কোনো প্রভাব পড়েনি বা পড়ার কথা নয় কারণ ব্যক্তির উপর স্যাংশন নীতি দিয়েছিল ভিসা ভিসানীতি আরও ব্যাপকভাবে দেখ তাতে কোনো অর্থনীতির উপর প্রভাব পড়ার কোনো কারণ নেই কারণ ভিসা নীতি মানে কি যে এই ব্যক্তি যুক্তরাষ্ট্র যেতে পারবে না তাতে অর্থনীতির ক্ষতি হবে কেন র্যাবের উপর বা কোনো বাহিনীর উপর স্যাংশন দিলেও তাতে অর্থনীতির ক্ষতি হবে কেন আর স্যাংশন মানে কি যে এই জায়গায় যেতে পারবে না এই সহযোগিতা করবে না এই তাহলে এইসব এই ম্যাগনেটিস্কি অ্যাক্টের অধীনে স্যাংশন বা এগুলো নয় এগুলো দিলেও এতে অর্থনীতির অবস্থা খারাপ হবে না তাহলে স্বামী মসমান সাহেব কিসের আশঙ্কা করে থাকতে পারেন যুক্তরাষ্ট্রের স্যাংশন আরও বিভিন্ন আইন রয়েছে ম্যাগনেটিস্কি অ্যাক্ট ছাড়াও দুর্নীতি অর্থ বা এগুলোর বিরুদ্ধেও কিন্তু তারা দুর্নীতি আইন অনুযায়ী স্যাংশন দিয়ে থাকে যেগুলো অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে পড়ে এবং শ্রমিক অধিকার লঙ্ঘনের অভিযোগ করে একটা মেমোরান্ডাম অনুযায়ী তারা বিভিন্ন পদক্ষেপ নিতে পারে তলে শাহী ওসমানের বক্তব্যের ব্যাখ্যা হচ্ছে তিনি হয়তোবা অর্থনৈতিক নিষেধাজ্ঞার বা অর্থনৈতিক স্যাংশনের ভয় করছেন ব্যক্তিভিত্তিক গণতন্ত্র হরণকারে হরণ করার অভিযোগে স্যাংশন নয় সেই স্যাংশনে অর্থনৈতিক অর্থনৈতিক অবস্থা খারাপ হয় না আর অর্থনৈতিক স্যাংশন দিলেই না খেয়ে মারার চেষ্টা বা এগুলো সম্পর্কিত আর যুক্তরাষ্ট্রের সাথে আরও অনেকে যোগ না হলে না খেয়ে মারার এই প্রশ্নটা আসে না যোগ আবারও বলছি সে ধরনের পরিস্থিতি না হোক আওয়ামী ক্ষমতায় থাকলেও তবে আমি বিশ্বাস করি শয়তান যেমন আল্লাহর সঙ্গে পারে না ওরাও শেখ হাসিনার সঙ্গে পারবে না কারণ তার উপর আল্লাহর রহমত আছে যাই হোক শাহিম চমৎকারভাবে কথা বলেন আপনারা জানেন তিনি একটা অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন শাহীম বলেন আমি চল্লিশ বিয়াল্লিশ শতাংশ ভোট আশা করেছিলাম সেখানে বত্রিশ শতাংশ ভোট পড়েছে মানে তার আসনের কথা বলছে যদিও এগুলো তাদের কথা কেউ বিশ্বাস করবে না আর তার এলাকায় বা ওগুলোতে পঁচিশ ত্রিশ বা বত্রিশ পার্সেন্ট পড়তে পারে কিন্তু সামগ্রিকভাবে আট দশ পার্সেন্টের বেশি নয় বা সর্বোচ্চ বারো পার্সেন্ট কোনো কোনো জায়গায় পঁচিশ ত্রিশ পার্সেন্ট পড়েছে এটা সত্য তো শাহীম ওসমান সাহেবের এলাকায় পড়তে পারে আওয়ামী লীগের এলাকা প্লাস তার ব্যক্তির অনেক ওয়েট আছে এটাও আমরা জানি বাকি ভোট পরেনি নাকি পড়তে দেওয়া হয়নি আমি পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই নয়তো আমার কর্মীরা উত্তেজিত হয়ে পড়তো নারায়ণগঞ্জের কর্মীরা উত্তেজিত হলে পুরো বাংলাদেশও আগু বাংলাদেশও থামাতে পারে না নবম ডিভিশনের ফোর্স পঁচিশ দিন বাড়ি ঘেরাও করে রেখেছিল আমাকে টাস্ক করতে পারেনি যাই শাহিম ওসমান হ্যাডাম আছে এটা মানতে হবে এবং একজন আঞ্চলিক নেতা হিসেবে তার যে শক্তি তার যে স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স এগুলো প্রশংসা করতে হয় রাজনীতিতে এরকম ব্যতিক্রমী ফিগার প্রয়োজন আছে তিনি বলেন অনেক পোশাকওয়ালা মানুষ বলেছে ভোট স্লো করেন তারা জানে না এখানে সব এজেন্সির বাহিরে আরেকটা এজেন্সি কাজ করে শেখ হাসিনা এজেন্সি আছে তারা বোঝে না শাহীম ওসমানে আলাদা চিজ হয় এখন অনেক এজেন্সি বলেছেন ভোট স্লো করেন এর মানে কি এটা শাহীম ওসমান সাহেব একভাবে বলেছেন কিন্তু এর আরেকটা ব্যাখ্যা আছে আমার কাছে অনেক এজেন্সি বলেছেন তারা কি সরকারের বিরুদ্ধে কখনোই নয় সরকার বিরুদ্ধে কোনো এজেন্সি নেই এদেশে বা কেউ কারো চাকরি নেই বা কাজ করতে পারে না সবাই সরকারের পক্ষে এবং একজন সরকারি কর্মকর্তার শপথের সাথে তো সরকারের হুকুম মানতে হবে সম্পর্ক রয়েছে যদি অন্যায় হুকুম নয় এখন ভোট স্লো করেন এটার অর্থ হতে পারে যে ভোট কারচুপি স্লো করেন কৃত্রিমভাবে ভোটের রেট বাড়িয়ে দিয়েছে তো এত বাড়িয়ে দিলে তো ধরা পড়ে যাবে না যদি ধরা পড়েছে শেষ পর্যন্ত কিন্তু একটু স্লো স্লো কারচুপি করেন যাতে ধরাটা কম করেন এরকম হয়তো বা কেউ বলে থাকতে পারেন আর সেটাকে অন্য পাত্রে শাহীম ওসমান সাহেব ঢেলে দেওয়ার চেষ্টা করেছেন বলে আমি মনে করি হয়তোবা হতে পারে সারা দেশে নির্বাচনের টাকা দেন টাকা দেন আমার এলাকায় আমি পোস্টার ছাপিয়েছি এরপরেই বিভিন্ন ওয়ার্ডে দেখি পোস্টার ছাপানো হয়ে গেছে এর চেয়ে বেশি চাওয়া পাওয়া আমার কিছু নেই যোগ করেন শাহিম ওসমান মানে তার টাকা পয়সা লাগে না তেমন এটা বোঝাতে চেয়েছেন তবে টাকা তো জাতীয় পার্টিকে দিয়েছে জাতীয় পার্টি টাকা নিয়ে ভাগ নিয়ে এখন জ্ঞানজান চলছে সরকার টাকা দিয়েছে জাতীয় পার্টিকে সেই টাকা কই কে খেয়েছে কত টাকা মেরেছে জিএম কাদের স্ত্রীর কাছে চুননু সাহেব ফোন ধরেন না কারণ ফোন ধরলেই তো টাকা দেওয়া লাগবে মানে ওই ছাব্বিশ আসনের বাহিরের প্রার্থীদের কোনো খোঁজখবর নেয়নি এখন তারা প্রোগ্রাম করছে এখন তারা সেগুলো প্রকাশ্যে বলে দিচ্ছে শাহিম ওসমান সাহেব হয়তো সৎ মানুষ টাকা পয়সা বা এগুলো দুর্নীতির সাথে তার নাম জড়ায়নি কখনো এটা তার একটা ভালো জায়গা এবং এই জন্য তাকে শ্রদ্ধা করি আমি শুনিনি যে কোথাও দুর্নীতি বা অমুক জায়গায় এই করেছেন বা এগুলো রাজনীতিবিদ হিসাবে যেগুলো থাকা দরকার তবে আঞ্চলিক রাজনীতিতে নানান প্রভাব বিস্তার করতে তার লোকজনের বিরুদ্ধে নানান অভিযোগ আছে সেটা বাংলাদেশের রাজনীতিতে কমন কিন্তু ব্যক্তি সাহেম ওসমান বড় কোনো দুর্নীতি করেছেন এরকম অভিযোগ আমার জানা নেই বা তার বিরুদ্ধে সে ওয়ান ইলেভেনেও দুর্নীতির মামলা হয়েছে কিনা এই তথ্যটা আমার কাছে নেই এটা একটা তার ভালো দিক কিন্তু সরকার তো জাতীয় পার্টিকে টাকা দিয়েছে টাকা পয়সার খেলাই তো হয়েছে সরকারের কাছে পাচার করা নানান দুর্নীতি অনেক টাকা আছে সেগুলো ব্যাপক ব্যাপকভাবে বিলিয়েছে নির্বাচনে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কারণ এই যে ডামি প্রার্থীরা তো টাকা পয়সা ছাড়া তো আসেনি বেশিরভাগকেই টাকা পয়সা দিয়ে তারপরে আনা হয়েছে যাই হোক দর্শক জানুয়ারি মে মাসের মধ্যে কিছু ঘটতে যাচ্ছে এর অর্থ হচ্ছে সরকার বা আওয়ামী লীগের লোকজন ধারণা করছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং তাদের মিত্রদের পক্ষ থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসতে পারে তবে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আসতে পারে এটা আমি মনে করি না আমি মনে করি কমপক্ষে ছয় মাস পর বোঝা যাবে কি হবে এর আর ব্যাখ্যা আছে আওয়ামী লোকজন যে একেবারে জানেন না যে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে কোনো স্যাংশন আসবে না সেটা নয় অনেকে জানেন অনেকে হয়তো ভুল ধারণা পোষণ করেন আরেকটা ব্যাখ্যা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আওয়ামী লোকজন আগেভাগেই বিরোধীদের উপর বিদেশিদের উপর দায় চাপানোর গ্রাউন্ড বা প্রেক্ষাপট প্রেমিস তৈরি করে রাখছে কিভাবে এতদিন তারা যে দুর্নীতি করেছে লুটপাট করেছে পাচার করেছে বা অর্থনীতিকে বিভিন্ন ভুল সিদ্ধান্ত নিয়ে একটা খাদের কিনারায় পৌঁছে দিয়েছে ডলার সংকট নানান অব্যবস্থাপনা ফরেন কারেন্সি রিজার্ভের একটা মার্জিন পর্যন্ত চলে আসা নির্বাচন পর্যন্ত কৃত্রিমভাবে গ্রেটিস দিয়ে অর্থনীতিকে ধরে রেখেছে কিন্তু সময় তা ধরে রাখা যায় না তো নিজেদের ভুলগুলোর লোন টোন পরিশোধ করা থেকে শুরু করে নানান বিষয় আছে যে নিজেদের ভুলগুলো নিজেদের কর্মের ফলগুলো এই জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বিশেষ করে মার্চ মাস থেকে শুরু হবে তখন আর কৃত্রিমভাবে গেটিস দিয়েও অর্থনীতি ভালো আছে এটা দেখানো যাবে না নির্বাচন আগ পর্যন্ত জোর করে দেখিয়েছে বিভিন্নভাবে তো সেই দেখানোর সুযোগটা হয়তো বা থাকবে না অতএব তারা জানে যে নিজেদের ভুলের কারণেই স্যাংশন ট্যাংশন কিছু না ওটা আরো পরের বিষয় নিজেদের ভুলের কারণে অর্থনৈতিক অবস্থা খারাপ হবে অতএব নিজেদের ব্যর্থতা তো ঢাকতে হবে ব্যর্থতা ঢাকার জন্য বিরোধীদের উপর আগে পাগে একটু দায় চাপিয়ে রাখতে বিদেশিদের উপর আগেভাগে একটু দায় চাপিয়ে রাখতে এটা হতে পারে একটা মূল কারণ এই শাহীম ওসমান সাহেবের এই বক্তব্য এই ধরনের বক্তব্য আরও অনেকে দিবে বিদেশিদেরকে দায়ী করে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করবে